हेलो स्टूडेंट्स, আমরা আজকে তাপ এই চ্যাপ্টারটার পার্ট 2 ভিডিওতে চলে এসেছি। পার্ট 1 ভিডিও আশা করি তোমরা দেখে নিয়েছো। আজকের আমাদের টপিক হলো যে গৃহীত তাপের নির্ভরতা, মানে একটা বস্তু বা একটা পদার্থ যে তাপটা ও রিসিভ করছে সেই তাপটা তুমি একে তো হিট দিয়েছো, এই যে তাপটা রিসিভ করছে তার পরিমাণটাকে আমি বললাম এইচ। তাহলে এই এইচ এর ভ্যালুটা কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করবে অবশ্যই জানা উচিত আমাদের, বা এইচের কোনো ফর্মুলা আছে নাকি। তাহলে ফার্স্টেই বলছে যে মনে করো তুমি একটা সার্টেন অ্যামাউন্ট অফ সাবস্টেন্স নিয়েছো, একটা নির্দিষ্ট পরিমাণ পদার্থ নিয়েছো। এই পদার্থের তাপমাত্রা মনে করো আছে T1 ডিগ্রি সেন্টিগ্রেড। এরপর এটাকে তুমি হিট দিয়ে এর তাপমাত্রা বাড়িয়ে করলে T2 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে তাপমাত্রা কতটা বেড়েছে? T2 মাইনাস T1 মানে তাপমাত্রা চেঞ্জ কত হয়েছে? T2 মাইনাস T1। তাহলে তোমরাই বলো যদি এই পদার্থের তাপমাত্রা তুমি যদি মনে করো এক্সাম্পল নাও 10 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে বাড়িয়ে তুমি 20 ডিগ্রি সেন্টিগ্রেড করেছো, তুমি যা তাপ এই বস্তুকে দেবে, তোমাকে যদি বলা হয় না এটা তুমি 10 ডিগ্রি সি থেকে বাড়িয়ে 50 ডিগ্রি সি করবে, তাহলে কি তোমার একই তাপ লাগবে? তুমি অবশ্যই বলবে না, কারণ এখানে তাপমাত্রার পরিবর্তনটা বেশি, তাই আমাকে বেশি অ্যামাউন্ট অফ হিট সাপ্লাই করতে হবে যাতে এই টেম্পারেচার আমি রিচ করতে পারি। তার মানে ফার্স্ট পয়েন্ট আমাদের কি এলো যে এইচ সমানুপাতিক T2 মাইনাস T1, তার মানে তাপমাত্রার পার্থক্য যদি তোমাকে বেশি ঘটাতে হয় তাহলে তোমাকে বেশি পরিমাণ তাপ প্রয়োগ করতে হবে। তার মানে কোন বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপ, কোন নির্দিষ্ট পরিমাণ বস্তু বলতে হবে অবশ্যই, কারণ এখানে একটা ফিক্সড অ্যামাউন্ট নিয়েছি, সেই বর্জিত বা গৃহীত তাপের পরিমাণ উষ্ণতার বৃদ্ধি বা উষ্ণতার পরিবর্তনের সাথে সমানুপাতিক। ক্লিয়ার? সেকেন্ড পয়েন্ট বলছে যদি আরেকটা এক্সাম্পল দেওয়া যায় যে মনে করো তুমি এখানে উষ্ণতার পরিবর্তনটা ফিক্সড করে দিলে, যে আমি মনে করো এই এক গ্লাস জল নিলাম, এই এক গ্লাস জলের তাপমাত্রা আমি মনে করো 10 ডিগ্রি সি থেকে বাড়িয়ে 20 ডিগ্রি সি করবো। ফর এক্সাম্পল তোমাকে বললো তুমি দায়িত্ব নাও 10 ডিগ্রি সি থেকে এই জলটার টেম্পারেচার 20 ডিগ্রি সি করতে হবে, তুমি মনে করো কিছু অ্যামাউন্ট অফ হিট তুমি দিলে এবং তাতে দেখলে হয়ে গেছে। যদি তোমাকে বলা হয় যে তুমি এক গ্লাস জল না নিয়ে ওই ভাতের হাঁড়ির এক হাঁড়ি জল নাও এবং তার তাপমাত্রা 10 ডিগ্রি থেকে 20 ডিগ্রি বাড়াও, তুমি বলে একই তাপ দিতে হবে না তাকে তার থেকে বেশি তাপ দিতে হবে? ইয়েস, অবশ্যই বেশি তাপ দিতে হবে। তার মানে বলতে চাইছি যদি উষ্ণতার পরিবর্তনটা ফিক্স রেখে দেওয়া যায়, মানে আমি একই পরিমাণ তাপমাত্রায় বাড়াবো কিন্তু এই পদার্থটার পরিমাণ যদি বেড়ে যায়, তাহলে বেশি পরিমাণ ভর যদি তুমি নিয়ে কাজ করো তাতে তোমার বেশি তাপ দিতে হবে। যেটা এক্ষেত্রে ঘটলো যে এক গ্লাস জল গরম করছি 10 ডিগ্রি থেকে 20 ডিগ্রি পর্যন্ত, যে পরিমাণ তাপ আমি দেব যদি এক হাঁড়ি জল গরম করি তার থেকে আমাকে বেশি তাপ দিতে হবে। কারণ কি, এখানে কি চেঞ্জ করলো? এখানে ভরের পরিমাণটা চেঞ্জ করেছে। তার মানে তুমি বলতেই পারো এইচ সমানুপাতিক হয়ে যাবে এম। তার মানে উষ্ণতার পার্থক্য বা উষ্ণতার পরিবর্তন যদি ফিক্সড হয় বা স্থির হয় তাহলে ওই বস্তুর ভরের সাথে এই গৃহীত বা বর্জিত তাপ কি হবে? সমানুপাতিক হবে। ক্লিয়ার? আর 3 নম্বর পয়েন্ট হচ্ছে, সেটাও লিখে রাখো, বস্তুর উপাদানের প্রকৃতি। বস্তুর উপাদানের প্রকৃতি, উপাদানের প্রকৃতি মানে কি বলতে চাইছি? মনে করো তোমাকে যদি বলা হয় একটা লোহার রড দিয়েছি আর একটা তামার রড দিয়েছি, দুটোর ভর এক, দুটো তাপমাত্রার পরিবর্তনও তোমাকে একই ঘটাতে হবে। তার মানে বলতে চাইছি একটা একই মানে আইডেন্টিক্যাল রড দিয়ে দিচ্ছে, আইডেন্টিক্যাল রডের একটা লোহা একটা তামা, এটার যা ভর এটারও তাই ভর, এটার তাপমাত্রা তুমি বাড়াবে 10 থেকে 20, এটাকে 10 থেকে 20 নিয়ে যাচ্ছ, উভয়ে কি একই তাপ গ্রহণ করবে? না, এটা ডিপেন্ড করবে এদের দুজনের একটা ফিজিক্যাল কোয়ান্টিটির উপর, যেটাকে বলা হচ্ছে আপেক্ষিক তাপ বা স্পেসিফিক হিট ক্যাপাসিটি। চলো আমরা দেখে নিই তাহলে ওই স্পেসিফিক হিট ক্যাপাসিটি জিনিসটা কি। তাহলে প্রথমে আমরা পেয়েছি এক নম্বরে পেয়েছি এইচ সমানুপাতিক T2 মাইনাস T1, আবার সেকেন্ড পয়েন্টে পেয়েছি এইচ সমানুপাতিক এম। যদি আমরা যৌগিক ভেদ বা জয়েন্ট ভ্যারিয়েশনের নিয়ম অনুসারে এই দুটোকে একত্রিত করি তাহলে আমরা কি লিখতে পারি? এইচ সমানুপাতিক এম ইন্টু T2 মাইনাস T1। ক্লিয়ার? এবার তো তোমরা জানো যে একটা কনস্ট্যান্ট বা সমানুপাতিক ধ্রুবক নিয়ে আসতে হবে, এখানে সমানুপাতিক ধ্রুবকটাকে আমরা বলছি এস, আর আমি বারবার T2 মাইনাস T1 না লিখে এটাকে সিম্পল টি হিসাবে লিখলাম। তাহলে আমাদের হাতে একটা মিষ্টি ফর্মুলা চলে এলো, মিষ্টি মানে দেখতে পাচ্ছ MST, এটাকে আমি ছোট্ট করে মিষ্টি বলে ডাকি।
তাহলে এই h is equal to যে mst ফর্মুলাটা পেলাম, এখানে m মানে হচ্ছে বস্তুর ভর, t মানে কি, t মানে শুধু তাপমাত্রা না, তাপমাত্রার পরিবর্তন বা তাপমাত্রার পার্থক্য, আর s বলতে আমরা কি বলছি এটা লিখে নাও খাতাতে, এটাকে বলা হয় স্পেসিফিক হিট ক্যাপাসিটি বা বস্তুর উপাদানের আপেক্ষিক তাপ। এবার দেখে নেওয়া যাক যে আপেক্ষিক তাপ বা স্পেসিফিক হিট ক্যাপাসিটি s এটাকে আমরা ডিফাইন করব কি করে, সংজ্ঞা দেব কি করে। দেখো তোমাদের সংজ্ঞা তৈরি করতে গেলে একটা খুব ভালো স্ট্র্যাটেজি অবলম্বন করবে, তাহলে সংজ্ঞাগুলো মুখস্থ করতে হয় না। এই ফিজিক্যাল কোয়ান্টিটিটা তোমাদের চোখের সামনে কি ফর্মুলার আকারে এসছে সেটা মনে করার চেষ্টা করো। তোমরা পেয়েছো না h is equal to মিষ্টি পেয়েছো, বারবার মিষ্টি মিষ্টি করে ডাকবো, যেহেতু এম এস টি, বারবার এম এস টি করবো না, বলবো h is equal to মিষ্টি। তারপরে দেখো তোমাকে যদি বলা হয় s is equal to কত, তুমি তো বজ্র গুণন করতে জানো, তাহলে তুমি লিখতেই পারো s is equal to h divided by এই যে m আর t এটা নিচে এসে বসবে। এখন যদি বলি কোন একটা বস্তুর ভর একক, মানে m এর মান কত, এক, যদি বলি তাপমাত্রার পার্থক্য তুমি কতটা করেছো, এক ডিগ্রি, আচ্ছা তাহলে এটা এক এটা এক, তাহলে s is equal to কত চলে আসবে, h। চলো তো ডেফিনেশন তৈরি করি, এবার মুখস্থ করবো না, কিন্তু একক ভরের বস্তুর একক তাপমাত্রা বৃদ্ধির জন্য বা একক তাপমাত্রা পরিবর্তনের জন্য যে পরিমাণ তাপ প্রয়োগ করতে হয় তার মান সংখ্যাগতভাবে ওই বস্তুর উপাদানের আপেক্ষিক তাপের সমান। আবার বলছি ভালো করে শোনো, একক ভরের কোন বস্তুর, এই যে এক লিখেছি, তাই একক ভরের কোন বস্তুর এক ডিগ্রি বাড়িয়েছ, মানে একক তাপমাত্রার পরিবর্তনের জন্য যে পরিমাণ তাপ প্রয়োগ করতে হয় বা তাপ নিষ্কাশন করতে হয়, আরো ভালো করে যদি বলতে হয়, কারণ তাপ দিলে তো তাপমাত্রা বাড়বে, আবার তাপ যদি নিষ্কাশন করে বের করে নাও তাহলে তাপমাত্রা কমে যাবে, তাই দুটোকে ইনক্লুড করে একবারে সাজিয়ে বলছি, ভালো করে শোনো, একক ভরের বস্তুর একক তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের জন্য যে পরিমাণ তাপ প্রয়োগ করতে হয় বা নিষ্কাশন করতে হয় তার মান সংখ্যাগতভাবে মানে নিউমেরিক্যালি ওই বস্তুর উপাদানের আপেক্ষিক তাপের সমান। এটা তো বুঝতে পারলাম, তার সংজ্ঞা তুমি লিখে নিয়েছো। এরপরে প্রশ্ন আসছে তাহলে এস এর একক কি হবে, একক তোমাদের একটা টেন্ডেন্সি আছে একটা মুখস্থ করবে, কিন্তু আমি বলবো না এককটা মুখস্থ না করে এককটা এই ফর্মুলা থেকে তৈরি করার চেষ্টা করি। চলো দেখে নেওয়া যাক আমরা সত্যি সেটা পারি কিনা। ফার্স্টে বলি সিজিএস একক, সিজিএস একক তাহলে কি পাবো, না সিজিএস একক হচ্ছে যদি তুমি এই এইচটাকে ক্যালোরি এককে নিয়ে যাও, তোমরা তো শুনেছ যে তাপের একক হয় ক্যালোরি সিজিএস, তাহলে ক্যালোরি লিখলাম উপরে, এটা হচ্ছে ক্যালোরি। এম সিজিএস এর ভরকে আমরা কি বলবো, গ্রাম লিখলাম জি, আর তাপমাত্রার পরিবর্তনটাকে লিখবো কি, ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এর একক তাহলে আলটিমেট কি পেলাম, এর একক চলে এলো ক্যালোরি গ্রাম ইনভার্স ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। অনেকে বলে ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেন্টিগ্রেড, এটা কিন্তু ভুল, ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেন্টিগ্রেড লিখলে কিন্তু তুমি নাম্বার পাবে না, কারণ এটা কিন্তু তলায় দুজনে একসঙ্গে আছে, তাই কি লিখতে হয় ক্যালোরি গ্রাম ইনভার্স ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। যদি তোমাদের বলা হয় তাহলে সিজিএস এ কি হবে, এসআই তে তাহলে কি হবে, এসআই তে দেখো এসআই তে হিটের একক কি হয় বলো, জুল, এসআই তে তাহলে এসআই, তোমরা তো জানো যে এইচ বাই এম টি এটা আমাকে আনতে হবে, তাহলে এইচ জুল, এমটা কি হবে কেজি, টেম্পারেচার ডিফারেন্স কত হবে, তুমি কেলভিন লিখতে পারো আবার ডিগ্রি সেন্টিগ্রেড লিখতে পারো, দুটো মানে একই, কারণ এক ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করাও যা এক কেলভিন উষ্ণতা বৃদ্ধি করাও তাই, তার মানে তুমি জুল কেজি ইনভার্স কেলভিন ইনভার্স এই এককেও লিখতে পারো, অথবা তুমি জুল কেজি ইনভার্স কেলভিন ইনভার্স না লিখে জুল কেজি ইনভার্স ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স লিখতে পারো, মিনিংটা একই। তাহলে সিজিএস একক আর এসআই এককটা তোমরা অবশ্যই মাথায় রাখবে আর খাতায় লিখে রাখবে। অনেক সময় আপেক্ষিক তাপের সংজ্ঞা জিজ্ঞেস করা হয় না, হয়তো বললো আচ্ছা এটা একটু বলে রাখি, কিন্তু ছোট হাতের এস, ওই জন্য তোমরা সাইজটা ভালো করে মাথায় রেখে ছোট হাতের স্মল লেটার, কিন্তু এটা বলা হয়েছে মনে করো যে অ্যালুমিনিয়ামের আপেক্ষিক তাপের ভ্যালু সিজিএস এ দিয়েছি 0.22 ক্যালোরি গ্রাম ইনভার্স ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, এটা বলতে কি বুঝবো, মানে তোমাকে ডাইরেক্ট কিন্তু আপেক্ষিক তাপের সংজ্ঞা জিজ্ঞেস করা হলো না, তোমাকে এইভাবে প্রশ্ন জিজ্ঞেস করা, তখন তুমি কি উত্তর দেবে, কিন্তু আমার তো ফর্মুলা তৈরি করার টেকনিকটা তো মনে আছে, সেটা তো আমরা ভুলে যাইনি। তাহলে কি জানি আমরা, এগুলোকে একক ভর বলেছিলাম, একক ভরের তাপমাত্রা একক বাড়াতে যে পরিমাণ তাপ দিতে হয় তাকে আপেক্ষিকতা বলেছিলাম, ওই একই ছাঁচেই এই সংজ্ঞাটা তৈরি করবো, তাকাও
তাহলে এটা কি গ্রাম ইনভার্স বলে দিয়েছে, মানে এটা কত ভর অ্যালুমিনিয়াম তুমি নিয়েছ, 1 গ্রাম অ্যালুমিনিয়াম নিয়েছো, তার মানে এখানে এম এ যাতে কত ফুট করব, 1 গ্রাম। তাপমাত্রা কি এককে আছে ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়াচ্ছ, 1 ডিগ্রি সেন্টিগ্রেড। আর এইচ মানে কত হিট দিতে হবে, 0.22 ক্যালোরি। এবার সুন্দর একটা বাক্য রচনা করবো আমরা, শুনো। 1 গ্রাম ভরের একটি অ্যালুমিনিয়াম খণ্ডের তাপমাত্রা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করার জন্য যদি 0.22 ক্যালোরি তাপ দিতে হয়, তাহলে বলবো যে ওই অ্যালুমিনিয়ামের উপাদানের মানে ওই খণ্ডটার উপাদান মানে অ্যালুমিনিয়ামের আপেক্ষিক তাপের মান 0.22 ক্যালোরি, গ্রাম ইনভার্স ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। অথবা তুমি এভাবে বলতে পারো যে অ্যালুমিনিয়ামের আপেক্ষিক তাপ 0.22 ক্যালোরি, গ্রাম ইনভার্স ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স বলতে বোঝায় যে 1 গ্রাম ভরের অ্যালুমিনিয়ামের 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির জন্য 0.22 ক্যালোরি তাপের প্রয়োজন। আবার মনে করে বলা হলো যে এসআই পদ্ধতিতে অ্যালুমিনিয়ামের আপেক্ষিক তাপ 924 জুল কেজি ইনভার্স ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স বলতে কি বোঝো, তার মানে এটা তোমাকে কোন পদ্ধতিতে বলতে হবে, এসআই তে বলতে হবে। তুমি আবার ছোট্ট করে রাফে লিখে রাখলে যে এস ইজ ইকুয়াল টু আমরা কি জানি, এইচ বাই এম টি। এটা কিন্তু সেন্স মুখস্ত করা সেন্সটা মাথায় ঢোকাবে না, কিভাবে তৈরি করছি জাস্ট শেখার চেষ্টা করো। আমরা এস এর ডেফিনেশন তো জানি, এস এর ফর্মুলা জানি, এইচ বাই এম টি মানে এইচ হচ্ছে মিষ্টি, মিষ্টি থেকে এসি, এস ইকুয়াল টু এইচ বাই এম টি। এখন এসআই তে এম এর ভ্যালুটা কত হয় আমরা জানি, একক ভর তো বলবো না, এককটা কত, 1 কেজি। এখানে তাপমাত্রা কত বাড়াচ্ছি, 1 কেলভিন, অথবা আমি কি বলছিলাম 1 ডিগ্রি সেন্টিগ্রেড, ব্যাপারটা একই। আর এইচ মানে কত হবে, 924 জুল। তাহলে কিভাবে সাজাবো, তার মানে বলতে পারি যে এসআই পদ্ধতিতে অ্যালুমিনিয়ামের আপেক্ষিক তাপ 924 জুল কেজি ইনভার্স ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স বলতে বোঝায় 1 কেজি ভরের অ্যালুমিনিয়ামের 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির জন্য 924 জুল তাপ প্রয়োগ করতে হয়। এই প্রসঙ্গে একটা জিনিস তোমাদের জানানো উচিত যে জলের আপেক্ষিক তাপ অন্য বেশিরভাগ কঠিন এবং তরল পদার্থের থেকে বেশি হয়, এবং এই মানটা তোমাদের অঙ্ক করতেই কাজে লাগবে। জলের আপেক্ষিক তাপ সিজিএস পদ্ধতি, লিখে রাখো সিজিএস পদ্ধতিতে জলের আপেক্ষিক তাপ এস ইজ ইকুয়াল টু 1, একক তো তোমরা জানো, কি লিখবো, 1 ক্যালোরি, গ্রাম ইনভার্স ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু অঙ্ক করতেই কাজে লাগে, উল্টো পাল্টা করে দিও না। সিজিএস পদ্ধতিতে যদি তুমি অঙ্কটা সলভ করার চেষ্টা করো, ওই এইচ ইজ ইকুয়াল টু এমএসটি টাইপের যদি কোনো অঙ্ক আসে, সেখানে এস এর ভ্যালু কত বসাবে, 1 ক্যালোরি, গ্রাম ইনভার্স ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। আর সিজিএস ছেড়ে যদি তুমি এসআই তে যাও, এসআই পদ্ধতিতে জলের আপেক্ষিক তাপ এস ইজ ইকুয়াল টু হবে 4200 জুল কেজি ইনভার্স কেলভিন ইনভার্স বা ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স বলতে পারো। তার মানে জলের আপেক্ষিক তাপের দুটো ভ্যালু তোমরা অবশ্যই মনে রাখবে, সিজিএস এ এবং এসআই তে আলাদাভাবে এটা মনে রাখা দরকার। এই যে দেখছো জলের আপেক্ষিক তাপের মানটা সব থেকে বেশি বলা হচ্ছে, আপেক্ষিক তাপের মান যদি কোনো পদার্থের বেশি হয় সেই পদার্থ বিভিন্ন জায়গাতে ব্যবহার করা হয়, যেমন তোমরা পড়েছো সেঁক দেওয়ার জন্য জল ব্যবহার করা হয়। এগুলো কেন করা হয়, কারণ দেখো তোমরা তো এইচ ইজ ইকুয়াল টু এমএসটি শিখলে আজকেই পড়েছ, তাহলে এস ইজ ইকুয়াল টু কি পড়লে, এইচ ডিভাইডেড বাই এম ইন টু টি। তার মানে দেখো যদি কারোর এস বেশি হয়, তার মানে সেটা কি নির্দেশ করছে, যে একই ভরের কোন বস্তুর একই তাপমাত্রা বৃদ্ধির জন্য তাহলে এইচ এর মানটা তার ক্ষেত্রে বেশি হবে। একটা এক্সাম্পল নাও, মনে করো একটা বস্তুর নাম দিচ্ছি এ, একটা মেটেরিয়াল, একটা হচ্ছে বি, এই দুটোর ভর সেম, একই ভর মানে মাস একই, এটা তাপমাত্রা টি ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াবো, এটা তাপমাত্রা টি ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াবো। দেখলাম যে এই ক্ষেত্রে যে হিট তুমি দিয়েছো এইচ এ, আর এই ক্ষেত্রে যে হিট তুমি দিয়েছো এইচ বি, যদি দেখা যায় এইচ এ গ্রেটার দেন এইচ বি, তাহলে আমি কি লিখতে পারি বলো, এম এর জন্য কত, এস আর টি এ গ্রেটার দেন কি লিখবো আমরা, এম অফ বি, এস অফ বি, টি অফ বি, মানে এ বস্তুর ভর, এ বস্তুর আপেক্ষিক তাপ, এ বস্তুর তাপমাত্রা বৃদ্ধি, গ্রেটার দেন কি হবে, বি বস্তুর ভর, বি বস্তুর আপেক্ষিক তাপ, বি বস্তুর তাপমাত্রা বৃদ্ধি। কিন্তু আমি তো বলছি দুটো ভর একই, তাহলে এম এ ইজ ইকুয়াল টু কি বলেছি, এম বি বলেছি। আবার দুটো তাপমাত্রার পার্থক্য একই, মানে টি এ ইজ ইকুয়াল টু কি বলেছি, টি বি বলেছি। তার মানে ইজিলি প্রমাণ করে দিলাম যে এস এ গ্রেটার দেন কত হবে, এস অফ বি, তার মানে এ বস্তুর আপেক্ষিক তাপ এক্ষেত্রে বেশি বি বস্তুর আপেক্ষিক তাপের থেকে। নেক্সট ভিডিওতে তাপগ্রাহিতা
ও বা থার্মাল ক্যাপাসিটি এবং জলসম বা ওয়াটার ইকুইভ্যালেন্ট এই দুটো টার্ম সম্পর্কে ডিটেল আলোচনা করব এবং ক্যালোরিমেট্রির অঙ্ক করতে গেলে এই দুটো ডেফিনেশন খুব ভালো করে আমাদের জানা দরকার, নাহলে সেটা ভালো করে অ্যাপ্লাই করতে পারবো না আমরা অঙ্কের ক্ষেত্রে। ওকে।